শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের ফাইনালে উঠলেও স্বপ্নের ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি চট্টগ্রাম আবাহনীর। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে চট্টগ্রামের এই দলটি, কিন্তু এবারের প্রিমিয়ার ফুটবল লিগে সেরা তিনে থাকতে চায় চট্টগ্রাম আবাহনী। যে দলের কোচ হিসেবে আছেন মারুফুল হক, বিদেশি ফুটবলারদের মধ্যে আছেন আইভরি কোস্টের দিদিয়ের, ব্রাজিলিয়ান নিকছন, নাইজেরিয়ান চিনেদু, স্থানীয় ফুটবলারদের মধ্যে শাখাত রানী, মান্নাফ রাব্বিরা দলের শক্তি বাড়িয়েছেন আরও। তাই তো এবারের প্রিমিয়ার ফুটবল লিগে সেরা তিনে থাকার স্বপ্ন চট্টগ্রাম আবাহনীর। All the supporters to help us, you know, because this season is going to be a good season for us. The target is to be to the champion. I invite all the support to help us, because we're going to be playing the football only 11 players or 80 players. We need all the support. I invite all the supporters to come to us, to support us, to help us too much in the field. না, অ্যাকচুয়ালি আমরা যখন সিজনে প্রিসিজনের শুরুতে আমরা বলেছিলাম যে আমরা যতগুলো টুর্নামেন্ট এবং লিগে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট দিব, যদি এর মধ্যে লিগ চলে গিয়ে ফেডারেশন কাপ চলে গিয়েছে, আনফর্চুনেটলি আমরা কোয়ার্টার ফাইনালে থেকে আউট হয়ে গিয়েছি। তো আমরা এখন ফুল ফোকাস করেছি লিগে, ইনশাল্লাহ প্লেয়াররা সেভাবে প্রস্তুতি নিচ্ছে এবং হার্ডওয়ার্ক করছে। অ্যাকচুয়ালি আমার এই টিমটা যখন হাতে পেয়েছি এবং টিমটা যখন আমি এক সপ্তাহ ট্রেনিং করেছি, তখন দেখেছি যে টিমটার আসলে স্ট্রেংথের জায়গা হলো স্পিডি ফুটবল এবং পাসিং ফুটবল। গত দুই বছর আমি রিলিগেশনে চ্যালেঞ্জ নিয়েছি, এই বছর আবার চ্যাম্পিয়নশিপে চ্যালেঞ্জ নিয়েছি। এটা আমি প্রতিনিধিত্ব করে আসছি, আমি এটার সাথে ইউজ টু আমার ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য আমার মাই ক্যারিয়ার। আমি এই বছরও এই চ্যালেঞ্জটা আমি মনে করি যে আমাকে নিতে হবে। Your variation.